দিয়ে কিন্তু আমি ঠিকই বেলুনটা ফুলিয়েছি, কিন্তু কেমন হতো যদি ফু না দিয়ে বেলুন ফোলানো যেত? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু ইয়াসিন সায়েন্স এক্সপেরিমেন্ট। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। তো আজকে করবো আমি একটু মজার এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ফুনা দিয়ে বেলুন ফোলানো। তো এর জন্য আমার প্রয়োজন একটি বোতল, কিছু বেলুন, অল্প একটু ভিনেগার ও বেকিং সোডা। তো প্রথমে ভিনেগারগুলো বোতলের ভিতরে ঢালতে হবে। তো তারপর বেলুনের ভিতরে বেকিং সোডাগুলো ঢুকিয়ে দিতে হবে। বেলুনের ভিতর বেকিং সোডা ঢুকানোর পর তারপর এটাকে এলোমেলো মুখ লাগিয়ে দিতে হবে। তো তারপর বেলুনটাকে সোজা করে দিতে হবে। বেলুনটা সোজা করার সাথে সাথে কিন্তু বেকিং পাউডার এবং ভিনেগারের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং বেলুনটা ফুলছে। তো এর কারণ ভিনেগার এবং বেকিং সোডা বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড বেলুনটিকে ফুলিয়ে ফেলে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।